নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কচু আর আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। অত্যন্ত সাধারণ ও ঘরোয়া একটা রান্না, তবে প্রত্যেকেরই বাড়ির প্রত্যেকটা রান্নারই আলাদা একটা বিশেষ ধরন থাকে। তো আজকে আমাদের বাড়ির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো এটা বানানোর জন্য প্রথমেই রুই মাছটা নিয়ে নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এই মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, তারপর মাছটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। এখন একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল, তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটা দিক 3 থেকে 4 মিনিট মতো মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তারপর এই মাছটা উল্টে দিলাম। এবার অপর দিকটাও মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। মাছগুলো যেন খুব কড়া করে ভাজা না হয়, আমি যেরকম দেখাচ্ছি ঠিক এরকম হালকা করেই যেন ভাজা হয়। যে কোনো মাছ বন্ধুরা তোমরা যদি বেশি কড়া করে ভাজো, তাতে কিন্তু মাছের পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই যে কোনো মাছ কিন্তু হালকা করেই ভেজে নিতে হয়। এখন ওই তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে পুরো তেলটার মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু আর লম্বা করে কেটে রাখা কচু। আলুর তুলনায় কচুটা একটু পাতলা করে কেটে নিতে হবে, যেহেতু কচুটা সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই কচুটা আলুর থেকে একটু পাতলা করে কেটে নিতে হয়। এবার এটা মাঝারি আঁচে এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিলাম। মাঝারি আঁচে যদি আলু আর কচুটা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নাও, তাহলে দেখবে এর অনেকটাই কিন্তু এখানেই সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, এই ফোড়নটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এরকম লম্বা করে কুচি করে নিতে হবে। এখন এটা হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন, রসুনটা দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে গ্রেট করা রসুন দিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু রসুন বাটাও দিতে পারো। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট, টমেটো পেস্টটা দিয়ে এটাও মাঝারি আছে তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে। টমেটোটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, গোটা জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। এই তিনটে আমি মিক্সিতে একসাথে বেটে নিয়েছি। এবার এই সমস্তটা ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে টমেটো পেস্টের বাটি ধোয়া জলটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এখন সমস্তটা মিশিয়ে এটা তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে, আর এটা কিন্তু মাঝারি আঁচে কষে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা কচু আর আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন এই সমস্তটা আবার নাড়াচাড়া করে নেব মোটামুটি 2 মিনিট মতো। তো বন্ধুরা, এখানে আমি মশলাটা যেহেতু আগে কষে নিয়েছি, তাই কচু আর আলুটা দেওয়ার পর এই মশলাটা কিন্তু খুব বেশি আর কষানোর দরকার নেই, 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম জল, জলটা দেওয়ার পর সমস্তটা মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে আমি মাঝারি আঁচে ফুটতে দেব। তো মাঝারি আঁচে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো ফোটার পরই দেখবে গ্রেভিটা সামান্য একটু হলেও ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, মাছটা দিয়ে মাছগুলো এই ঝোলটার মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে 2 গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার এটাকে ঢেকে আরও 2 মিনিট মতো লো ফ্লেমে আমি হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে আরও একটু নাড়াচাড়া করে নিলাম, আর এই কচু আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও আমি দেখে নেব। তো এখানে বন্ধুরা, আমার কচু আর আলু দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢেকে রেখে দেব আমি 5 মিনিট মতো। 5 মিনিট পর এটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি।
তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে কত সহজে এই কচু আর আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা রেডি হয়ে গেল। আর এটা কিন্তু রুই মাছের জায়গায় তোমরা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারো। গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে কচু আর আলু দিয়ে রুই মাছের ঝোলের এই রেসিপিটা। তো তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।